আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের প্রাচীন এই ক্যাসেলটির নাম কার্লিংফোর্ড ক্যাসেল, যদিও এর আরেক নাম কিং জনস ক্যাসেল। 1190 সালে ব্যারন হিউডি লেসি নির্মাণ করেন প্রাচীন এই স্থাপনাটি। তৎকালীন ইংল্যান্ডের রাজা জন হিউজ 1210 সালে তিনি এটি পরিদর্শনে এসে দখল করে নেন। 1260 সালে ক্যাসেলটির পরিধি আরো বাড়ানো হয়। পরবর্তীতে কনফেডারেট যুদ্ধের সময় হেনরি টিচবর্ন ক্যাসেলটি দখলে নিল। 1650 সালে আর্ল চার্লস এর নিয়ন্ত্রণে চলে যায় ক্যাসেলটি। 1689 সালে উইলিয়ামাইট ও বয়নের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় এ ক্যাসেল। পরবর্তীতে সেনা হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়। 1700 সালে দুর্গটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে এটি সংস্কার করলেও এর অভ্যন্তরে প্রবেশ এখনো নিষিদ্ধ। দেশ বিদেশের পর্যটকদের ভিড়ে বাংলাদেশেরও আসেন ঐতিহাসিক এ ক্যাসেল পরিদর্শনে। পুরানো অনেক কিছু দেখা যায়, তারপর এখানে পাশে বিশাল বড় একটা সমুদ্র আছে, দেখলে মনটা ভালো হয়ে যায়। আর আপনারা যদি কেউ আসেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা যারা কাউন্টি লাউথে থাকি আয়ারল্যান্ডে, তাদের কাছে সবার কাছে পরিচিত খুব সুন্দর একটা জায়গা। এক পাশে সাগর এবং এক পাশে পাহাড় এবং সাথে ক্যাসেল, খুব সুন্দর একটা পরিবেশ। কথিত আছে যে পাহাড়ের উপর ক্যাসেলটি নির্মাণ করা হয়েছিল সেটি ঘুমন্ত দৈত্য ফিন ম্যাককুমহেলের দেহ থেকে রূপ নেয়া। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আর তারই পাশ ঘেঁষে এই কার্লিংফোর্ডের ক্যাসেল। আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের এই ঐতিহাসিক জায়গাটিতে যারাই আসেন অভিভূত হবেন বারবার। আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের কার্লিংফোর্ড ক্যাসেল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।